পাখি তো পালিয়ে এসে মনে হচ্ছে। আপনার শিওর তো এই বাড়িটাই? এই বাড়িটা অফিসার, আমরা একদম শিওর। আর এই ঘরেই ও ওর দুষ্কর্মগুলো সব করতো। আপনি দেখুন এইসব সিসিটিভিগুলো সব। অফিসার, আমরা লাস্ট টাইম ওকে এখানেই ধরেছিলাম, শুধু তখন পুলিশে ইনফর্ম করা হয়নি, ওয়ার্নিং দিয়ে ওকে ছেড়ে দিয়েছিলাম। এইটাই তো ভুল করেছিলেন আপনারা, এত বড় মাপের একজন ক্রিমিনালকে ধরতে পেরেও তাকে পুলিশের হাতে তুলে না দেওয়ার ফলটা আজকে বুঝতে পারছেন? আমরা বুঝতে পারিনি অফিসার, রাজীব যে তিতলির ক্ষতি করতে চায় আমরা বুঝতে পারিনি, আমাদের মাথাতে আসেনি যে রাজীব তিতলির। দেখুন, এই ধরনের ক্রিমিনালরা খুব সহজে পাল্টায় না, আমাদের অভিজ্ঞতা তাই বলে। দেখুন গিয়ে বাজারে হয়তো মোটা টাকা ধার করে বসে রয়েছে, রোজগারপত্র বন্ধ, তাই মরিয়া হয়ে সব করছে। আমার তো মনে হয় এবার মোটা টাকা মুক্তিপণ চাইবে। কি বলছেন আপনি, মুক্তিপণ? মানে রাজীব টাকার জন্য তিতলিকে? ওকে এতটা বোকা, ও জানে না তিতলিকে? ওকে জানে না যে অপরেশ বসে ছেলের বউয়ের যদি কোনো ক্ষতি করে তাহলে ওর কত বড় ক্ষতি হতে পারে? ও কিছুটা ভাবতে পারছে? ও ডেসপারেট হয়ে গেছে এখন, বোঝার চেষ্টা করো। আচ্ছা অফিসার, আপনি তো রাজীবের লোকেশন ট্রেস করবেন বলেছিলেন, ওটার কোনো আপডেট স্যার? ফোন নাম্বার ট্রেস হয়ে গিয়েছে। ট্রেস হয়ে গেছে? কোথাকার লোকেশন? আমাদের ফোর্স সেখানে গেছে? হ্যাঁ স্যার, মেজরবাবু নিজে সেখানে ফোর্স নিয়ে গিয়েছিলেন, কিন্তু জায়গাটা খালি ছিল। ও মাই গড, তার মানে ওর নাম্বারটা বন্ধ রেখে অন্য কোনো সিম ব্যবহার করছে। আচ্ছা প্রীতমবাবু, রাজীবের আর কোনো গোপন আস্থান আপনাদের জানা আছে? আর কোনো জায়গা যেখানে যেতে পারে? না, আর আর কোনো জায়গা সানি, আর কোনো জায়গা? আসলে অফিসার, লাস্ট টাইম ওকে ফলো করে আমরা এখানে এসেছিলাম, আর এখানে এরকম একটা সিচুয়েশন ছিল যে ওর আর কোনো আস্থান আছে কি নেই এই খোঁজ খবরটাই নেওয়া হয়নি, এটাই ভুল হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, ডিপার্টমেন্ট থেকে চারিদিকে লোক লাগিয়ে দেওয়া হয়েছে, কোথাও কোনো ট্রেস পেলে আপনাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হবে। কনস্টেবল, ইয়েস স্যার, এই বাড়িটা, পুরো বাড়িটা এবং বাড়ির চারপাশটা ভালো করে খুঁজে দেখো, কোথাও কোনো সূত্র পেলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। ওকে স্যার। প্রীতমদা, এক মিনিট শোনো। বল, আমার স্ট্রংলি মনে হচ্ছে যে রেহানা আর সুদীপ্তাই এর পেছনে আছে। কি অবশ্য ওদের সঙ্গে তো কথা বলা হলো, ওদেরকে জিজ্ঞেস করলে তো ওরা নাই বলবে, এটাই তো স্বাভাবিক। সেটাকে নিজেদের অপরাধকে নিজেকে স্বীকার করবে না। বাড়িতে বৌদি ভাই আছে বলে ওদেরকে স্ট্রেট চার্জও করতে পারছি না, কিন্তু আই এম ভেরি শিওর যে ওরাই এর পেছনে আছে। একটা জিনিস ভেবে দেখো, রেহানা আর সুদীপ্তা আমাদের রিলেটিভ, ওরা হয়তো সামনে আসতে চাইছে না, তাই আড়ালে থেকে রাজীবকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে। আমি তোমার কথা অস্বীকার করছি না, কিন্তু আমাদের প্রুফ লাগবে, প্রুফ লাগবে, প্রুফ না হলে কিছু করা যাবে না। আর একমাত্র একমাত্র তিতলি বলতে পারে সত্যিটা কি, কে তিতলিকে কিডন্যাপ করেছিল, সেখানে রাজীব একা ছিল না, রাজীবের সঙ্গে রেহানা ছিল, সুদীপ্ত। তিতলিকে যে কোনো খুঁজে বের করতে হবে সানি, সবার আগে এই কাজটা করা দরকার। তুমি ভেঙে পড়ো না সানি, তোমাকে শক্ত থাকতে হবে। মেয়েটার কথা ভাবো তো, কোথায় আছে, কি অবস্থায় আছে, আমরা কিচ্ছু জানি না, কিন্তু আমি নিশ্চিত ও কিন্তু ভরসা করে আছে তোমার উপর সানি। ও জানে তুমি ওকে রেস্কিউ করবে, তিতলির ক্ষতি হয়ে যাওয়ার আগে তিতলিকে বাঁচাতে হবে সানি, বাঁচাতে হবে। বাঁচাবো তো বটেই প্রীতম, না বাঁচাতে তো হবেই। আর এর পেছনে যে বা যারা আছে তাদের প্রত্যেককে খুঁজে বার করবো আমি, প্রত্যেককে খুঁজে বের করে শাস্তি দেব আমি, দেবই। আরে রাজীব তো ফোনই ধরছে না, মনে ফোন অনই করছে না, কি করি বলতো? এই শোন, রাজীবকে না কন্ট্যাক্ট করাটা আমাদের জন্য খুব দরকার, মানে তোর কাছে অন্য কোনো নাম্বার নেই না রাজীবের? আরে বাবা নেই, থাকলে কি আর এতক্ষণে আমি সেই নাম্বারে ফোন করতাম না? আমি সারা জীবন এই নাম্বারেই ওকে ফোন করে এসেছি। আচ্ছা তা ভাই বলছি, দি ভাই বললো না যে রাজীব নাকি বিভিন্ন মেয়েদের ছবি তুলে তাদেরকে আবার পরে ব্ল্যাকমেল করতো, তুই এসব জানতিস? না রাহি, দেখ কিন্নির সঙ্গে ওর একটা অ্যাফেয়ার ছিল, তারপর ঝামেলা হয়েছিল, সেসব তো আমি তোকে বলেইছি তাই না? কিন্তু ও যে এরকমটা আরও অনেক মেয়ের সঙ্গে করেছে এবং এরকম ব্ল্যাকমেল করাটাই ও ধান্দা বানিয়ে ফেলেছে নিজের, সেটা আমি কি করে জানবো? আর আজকে যে এরকম একটা ঘটনা ঘটাবে সেটাই বা বুঝবো কি করে? কেন
তুই বুঝতে পারিস না, আমি তো বুঝতে পেরেছি না। রাজীব তো ফোনে বললো যে এবার থেকেও তিতলির উপর নিজের মতো করে প্রতিশোধ নেবে। হ্যাঁ বলেছিল, কিন্তু আজ রাতেই সেটা করবে কি করে বুঝবো আমি? আরও তো বোঝা উচিত ছিল যে এইসবের সঙ্গে আমাদের বাড়ি ইনভলভ, তাই না? না না, পুলিশ যদি রাজীবকে অ্যারেস্ট করে তাহলে ওর সঙ্গে আমার বন্ধুত্বের সব কথা আমাকে অস্বীকার করতে হবে। না না, নিজে কিডন্যাপ করেছে, নিজেই সামলাবে, বাঁচতে পারলে বাঁচুক। তুই এত ইজিলি রাজীবকে নিজের জীবন থেকে ছেড়ে ফেলতে পারবি না দা ভাই। কেন পারবো না? আমরা তো সত্যি এই কিডন্যাপিংয়ের ব্যাপারে কিছুই জানি না। হ্যাঁ হ্যাঁ, এবারে কিডন্যাপিংয়ের ব্যাপারে হয়তো আমরা কিচ্ছু জানি না, সিরিয়াসলি কিছু জানি না, কিন্তু আগের বারে তো আমরাই রাজীবকে কাজে লাগিয়েছিলাম না তিতলিকে কিডন্যাপ করার জন্য। তুই কি ভাবিস আমি এতই বোকা যে রাজীবকে দিয়ে কিডন্যাপিং করাবো আর তারপর কিডন্যাপিংয়ের সেই সব প্রুফ আমি চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবো? রাজীব বা পুলিশ কেউ কিচ্ছু প্রমাণ করতে পারবে না। তো হ্যাঁ, রাজীব মুখ খুললে একটা প্রবলেম আছে, আমাদের ওপর থেকে সবার বিশ্বাস একেবারে উঠে যাবে। আর আরেকটা প্রবলেম হচ্ছে, আমি তোকে বারণ করেছিলাম ওই অপারেশন আঙ্কেলকে আমাদের কিডন্যাপিংয়ের ব্যাপারে কিচ্ছু না বলতে, তুই বলে দিলি। এবারে পুলিশ জেরা করার সময় অপারেশন আঙ্কেল যদি কিছু বলে দেয় তাহলে না 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 না, অপারেশন আঙ্কেল কি এত বোকা লোক নাকি? হ্যাঁ, ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট ম্যান, উনি কিচ্ছু এরকম বলবেন না। শোন, অপারেশন আঙ্কেল না, অপারেশন আঙ্কেল যদি এখন কিছু বলতে যায় তাহলে সানি বলবে না? সানি তো ওনাকে জেরা করবে যে তুমি আগে যখন জানতে কিছু বলনি কেন। শোন, যেমন অপরেশ আঙ্কেল বাবাকে চটাতে চান না, তেমন আমাকেও চটাবেন না। অপরেশ আঙ্কেল নিয়ে আমি অপরেশ আঙ্কেলকে নিয়ে একটু চিন্তিত নই, আমি একটু টেনশন করছি আমি ওনাকে নিয়ে। বেশ, তবে এই রাজীবের ব্যাপারটা যদি তাড়াতাড়ি না মেটে আমাদেরকেই কিন্তু সবথেকে বেশি হ্যারাস হতে হবে। কিন্তু আমি তো অন্য একটা কথা ভাবছি। হ্যাঁ দেখ, রাজীব না তিতলিকে কিডন্যাপ করে একদিকে ভালোই করেছে জানিস, আমাদের একটা সুবিধা করে দিয়েছে, মানে ও যদি আর ফিরে না আসে তাহলে তো আমি বেঁচে যাই। হ্যাঁ মানে ওকে যদি কয়েক লক্ষ টাকা দিয়ে আমি বলতে পারতাম যে তিতলিকে কোথাও দূরে নিয়ে চলে যাও যাতে ও ফিরে না আসে, তাহলে তো খুব ভালো হতো। রাহি কি বলছিস কি তুই? হ্যাঁ আমি তো ঠিকই বলছি, তোর খুব শক্ত হচ্ছিস কেন দা ভাই? আমি তো তোর ঠিকই বলছি। দেখ, তিতলি যদি চলে যায় সানির লাইফ থেকে, সানি যদি একা হয়ে যায়, তাহলে তো আমি ইজিলি ওকে মোল্ড করে নিতে পারবো, আমি ইজিলি ওকে নিজের হাতে মুঠে নিয়ে চলে আসতে পারবো। তো গোল্ডেন অপরচুনিটি। রাহি রাহি, এখন এসবের মধ্যে ঢুকিস না, তাতে প্রবলেম আরো বাড়বে। এত বারুক তো বারুক কি আছে তাতে? দেখ তুই তুই না রাজীবকে ফোন কর, যদি ওকে না পাস তাহলে ওর কোনো বন্ধু বান্ধবকে ফোন কর। দেখ ও কোথায় আছে, দেখ তিতলিকে সানির লাইফ থেকে সরানোর জন্য আর তিতলিকে হারানোর জন্য আমি সব কিছু করতে রাজি আছি, আমি যে কোনো ক্রাইমের সাথে যুক্ত হতে রাজি আছি। ইয়েস, সানি আচ্ছা এভাবে আমরা রাস্তায় রাস্তায় কত ঘুরবো বলতো? মানে এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরলে কি তিতলিকে পাওয়া যাবে? ও কি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে? কিন্তু এক্ষুনি ফোন করেছিল বাড়িতে সবাই জেগে বসে আছে, বলতো তিতলিকে কোথায় নিয়ে যেতে পারে? মানে কোথায়, এরকম এক মিনিটের মধ্যে উধাও হয়ে যাবে এটা তো পসিবল নয়, বলো কোথাও না কত। আচ্ছা প্রীতম দা, তিতলিকে কোথাও পাচার করে দেবে না তো? কি ভাবছো তুমি, এসব ভেবো না, তিতলিকে কেউ পাচার করবে না। রাজীব যেরকম ধরনের নোংরা ছেলে কিন্তু পারে করতে, মানে যদি ভুলভাল কিছু করে দেয় তিতলিকে নিয়ে। আমার আমার না মাথা কাজ করছে না তো, আমি বুঝতে পারছি না আমি কী করবো। কিছুক্ষণ তিতলি নেই তো আমার সঙ্গে, আমি বুঝতে পারছি না গো, আমার মেনে নিতে পারছি না, জাস্ট আমি পারলাম না গো ওকে প্রোটেক্ট করতে। মেয়েটার চোখে অনেক স্বপ্ন, অনেক অ্যাম্বিশন ওর, আর এই সমস্ত কিছু সত্যি হওয়ার আগেই মেয়েটাকে এরকম হারিয়ে যেতে হচ্ছে, আমি আমাদের মেনে নিতে পারছি না প্রীতম দা, আমি জাস্ট মেনে নিতে পারছি না। প্রীতম দা জানো তো আমার ইন্টুইশন বলছে ওরা খুব কাছাকাছি আছে,
কাছাকাছি। আচ্ছা কোনো হোটেলে কি? হ্যাঁ হোটেল, হোটেলে তো নিয়ে যেতে পারে। হ্যাঁ কিন্তু কেন তো অবস্থা, তিল্লিকে নিয়ে গেলে তো ও চিৎকার করবে একদম শিওর। এখন ওকে অজ্ঞান করে নিয়ে গেলে অজ্ঞান, কিন্তু অজ্ঞান অবস্থায় একটা মেয়েকে নিয়ে হোটেলে যাবে, হোটেলের লোকেরা তো প্রশ্ন করবে তাহলে। কিন্তু আচ্ছা প্রীতমদা, আমাদের এলাকায় তো এরকম অনেক অ্যাবান্ডেন্ট জায়গা থাকতে পারে, আছেও তো এরকম মানে পুরনো ফ্যাক্টরি, পুরো বাড়ি, কনস্ট্রাকশন সাইটগুলো হচ্ছে যেগুলো, তো ওখানে তো নিয়ে যেতে পারে, ওখানে তো রোগতেই পারে। চল না প্রীতমদা, এখন আমরা যে ওখানে ওখানেই আছে, বুঝে গেছি, তুমি শান্ত হও। আমাদের দুজনের পক্ষে এভাবে তিতলিকে খুঁজে পাওয়াটা সম্ভব নয়। তুমি আর আমি কটা কটা জায়গায় খুঁজবো বলো তো, এভাবে সম্ভব? তুমি আর আমি সারা রাত। সানি তিতলিকে কেউ পাচার করতে পারবে না। শহরের প্রত্যেকটা জায়গায় নাকা চেকিং হচ্ছে, প্রত্যেকটা চেকপোস্টে তিতলির ছবি পাঠানো আছে। তিতলি পাচার তিতলি কিচ্ছু হবে না, আমরা তিতলিকে খুঁজে পাবো, বুঝতে পেরেছ? হ্যাঁ তিতলিকে খুঁজে পাবো, খুঁজে পাবো। তো তুমি এত চিন্তা করো না সানি, পাবো। তিতলি তখন অনেকটা দখল করে নিয়েছে তাই না? মনটা পুরো জুড়ে তিতলি আছে তাই না? প্রতি মুহূর্তে তিতলিকে চোখে হারাচ্ছ, তিতলিকে খুব ভালোবেসে ফেলেছো তাই না স্যানি? ভীষণ ভালোবেসে ফেলেছো তাই তো? কিন্তু ভালোবাসা তো ভেঙে পড়তে শেখায় না স্যানি, ভালোবাসা শক্ত হতে শেখায়। তোমাকে শক্ত হতে হবে, এবং সবথেকে বড় কথা তোমাকে সুস্থ থাকতে হবে। এভাবে রাস্তায় রাস্তায় যদি ঘুরে বেড়াও, তোমার শরীরটা খারাপ হলে মেয়েটা কী হবে? তিতলি তিতলি কী হবে বলো তো, কী হবে তিতলি? তোমাকে তো সুস্থ থাকতে হবে তিতলির জন্য। হ্যাঁ শক্ত হও, চলো গাড়িতে উঠো, বাকি ভাবনা চিন্তা বাড়িতে গিয়ে করবো আমরা। চলো 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 গাড়ি তুলবে বেশ। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।